নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, ধাবা স্টাইলে পালং এগ কারি। আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমি তৈরি করা শুরু করি। পালং এগ কারি তৈরির জন্য আমি এখানে একাটি পালং শাক নিয়েছি। নুন জলে পালং শাকগুলো ভিজিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একটা পেঁয়াজ এভাবে ছোটো ছোটো করে একদম কুচি করে কেটে নিয়েছি। একটা টমেটো এভাবে কেটেছি। রসুন অনেকগুলো রসুন কুচি করে কেটে নিয়েছি। এখানে 50 গ্রাম দই নিয়ে নিয়েছি। আমি একটা মশলা বানিয়ে রাখছি, পালং ওই গ্রেভিতে মশলাটা দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে রাখছি। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো 1/2 চামচ দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো। এই 50 গ্রাম টক দইয়ের মধ্যে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো ভালো করে এইভাবে আমি একটা পেস্ট তৈরি করে রাখছি। ফেটিয়ে একটু ভালো করে আমি পেস্টটা তৈরি করে রাখলাম। আমি 4টি ডিম বসিয়ে দিয়েছি আর 1 চামচ নুন দিয়ে দেবো, তাহলে ডিমগুলো ফাটবে না। ডিমগুলো সেদ্ধ করে নেব, প্রায় 10-12 মিনিট সময় লাগবে ডিমগুলো সেদ্ধ হতে। এপাশের ওভেনটা ধরিয়ে আমি ডিমগুলো সেদ্ধ করে নিই, আর এই গ্যাসে বসিয়ে দিচ্ছি আরেকটা কড়াইতে জল দিয়ে। এই জলে দিয়ে দেব 1 চামচ চিনি। এই পালং শাকগুলো যে ধুয়ে রেখেছি, এখন এই পালং শাকগুলো এই জলে দিয়ে দিলাম, সামান্য একটু ফুটিয়ে নেব, বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, এগুলো একটু সেদ্ধ করে নিলাম। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি মিক্সিতে বেটে 2 কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে নেব। তারপর আমি আসছি। আমার ডিমও সেদ্ধ হয়ে গেছে, আমাকে ওভেনটা অফ করে দিলাম। ডিমগুলো আমি সেদ্ধ করে ছুলে নিয়ে এসেছি, আর মাঝখান দিয়ে দিয়ে না এভাবে একটু কেটে কেটে নিয়েছি ছুরি দিয়ে। দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন। নুন হলুদ লঙ্কার গুঁড়োটাই ভালো করে ডিমের চারিদিক দিয়ে মেখে নিচ্ছে। নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নিলাম। এখন এটা এই সাইডে করে রাখি। ওভেন ধরিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। নুন পাতা আমি এইভাবে পেস্ট করে নিলাম 2 কাঁচা লঙ্কা দিয়ে। তেল গরম হয়ে গেছে, কিছু রসুনের কোয়া আমি এইভাবে কুচি কুচি করে কেটে রেখেছি, এগুলো একটু ভেজে নেব। এই কুচি কুচি এই রসুনের কোয়াগুলো আমি উঠিয়ে রাখছি, এগুলো গার্নিশের সঙ্গে দেবো। রসুন কুচিগুলো উঠিয়ে রাখলাম, এই ডিমগুলো এখন ভেজে নেব। ডিমগুলো আমি ভেজে নিয়েছি, এখন এই ডিমগুলো উঠিয়ে রাখছি। ডিমটা একটু কমিয়ে এই তেলেই দিয়ে দেব 2 তেজপাতা, ছোট্ট একটু দারচিনি 2 টুকরো করে দিলাম, 4টে লবঙ্গ, 2 এলাচ, 2 শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1/2 চামচ এই জিরে, জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছে। একটু ভাজা ভাজা করে সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা রসুনগুলো, রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। একটা পেঁয়াজ এভাবে কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচুনাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচুনটা দিয়ে আবার সব ভালো করে সেখানে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো 1/2 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা একটু কম দিয়েছি, রসুন একটু বেশি দিয়েছি। সব একসাথে একটু ভালো করে ভেজে এখন দিয়ে দেবো এখানে টমেটো কুচিটা দিয়ে দেবো। আর মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্ট সব ভালো করে আমি মিশিয়ে বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে আমি যে টক দই আর মশলাটার যে পেস্ট বানিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম। দিয়ে আবার সব একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে যে এই পালং পাতা যে বেটে রেখেছি আমি এখানে কিন্তু ডাটিগুলো দিইনি, শুধু পাতাগুলো, এই পাতাগুলো এখন মিশিয়ে দিলাম। ওভেনটা বাড়িয়ে দিলাম, ওভেন বাড়িয়ে কমিয়ে মশলাটা ভালো করে নিয়েছিলাম। এখন পালং পাতাগুলো দিয়ে ওভেন বাড়িয়ে এখন এইভাবে নেড়ে যাব। ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এখনও এইভাবে কষিয়ে যাবো।
এখন দিয়ে দেবো সামান্য একটুখানি জায়ফল, জায়ফলের গুঁড়ো করে সামান্য অল্প একটু দিলাম, দিয়ে সব মিশিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল, দিয়ে দেবো বাটিটার মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি, জল দিয়ে এখন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি, দিয়ে দেব এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে আবার সব আস্তে আস্তে করে ডিমগুলো মশলার মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার, লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আবার সব মিশিয়ে দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, এখন ওভেনটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে আমার ধাবা স্টাইলে আমি এই ডিমের ঝোলটা করলাম। উপর দিয়ে না আমি এই শুকনো লঙ্কাগুলো উঠিয়ে রাখছি, এই বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। রসুনগুলো যে ভেজে রেখেছিলাম উপর দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পালং এগ কারি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।